হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু স্কুল আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর পরাবৃত্ত নিয়ে আলোচনা করব পরাবৃত্ত নিয়ে এর আগে আমরা বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি যেখানে আমরা এশেন দে বইয়ের এমসিকিউ সমাধান করেছি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করেছি আজকের পর্বে আমরা শুরু করব ছয় থেকে ঠিক আছে তো চলো আমরা শুরু করি আমরা দেখে নিচ্ছি ছয় নম্বর কোশ্চিন কী বলেছে বলেছে যে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ইকুয়ালস টু টুয়েলভ পরাবৃত্তের নাভিলম্বে দৈর্ঘ্য এবং নিয়ামক দুটি সমীকরণ নির্ণয় করো ছয় নম্বর তাই না সমীকরণটা কি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান সমান টুয়েলভ এটা হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া আছে আমাদের বার কর্তব্য কি নাভিলম্বের দৈর্ঘ্য নাভিলম্বে দৈর্ঘ্য আর বার করতে হবে কি নিয়ামক দুটির সমীকরণ নিয়ামক দুটির সমীকরণ তো আমরা কি করছি টুয়েলভ দিয়ে দিকে ভাগ করছি থ্রি ওয়াই স্কোয়ার বাই টুয়েলভ মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই টুয়েলভ সমান সমান ওয়ান ওয়াই স্কোয়ার বাই কত ফোর মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই চার তিনে বারো থ্রি সমান সমান ওয়ান তো এটাকে আমরা লিখবো ওয়াই স্কোয়ার

তো ছবিটা আমাদের কেমনভাবে একটু বলে দিই ছবিটা হবে এরকম এটা নিয়ামক এরকম ছবিটা হবে ঠিক আছে তো আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য নাভিলম্বের দৈর্ঘ্য কোনো চেঞ্জ হয় না একই থাকে নাভিলম্বের দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই এ সমান সমান কত টু ইন্টু বি কত বি হচ্ছে রুট থ্রি বি স্কোয়ার মানে থ্রি আর এ এ হচ্ছে টু তারপরে পেলাম কত থেরি একক হ্যালো এবার নিয়ামকের সমীকরণ নিয়ামকের সমীকরণ কি এটা নিয়ামক এই আগে এই বিন্দুটা দেখো এটা যে বিন্দু আমার লিখতাম এই বিন্দুটা হচ্ছে জিরো কমা এ বাই ই আর এদিকে হচ্ছে জিরো কমা মাইনাস এ বাই ই তাহলে নিয়ামকের সমীকরণ হচ্ছে ওয়াই সমান সমান প্লাস মাইনাস এ বাই ই ঠিক আছে তো কিন্তু আমরা এখনও ই বার করিনি ইটা আগে বার করিনি ই সমান সমান কি ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কত থ্রি আর এ স্কোয়ার মানে ফোর তো কত পাচ্ছি এখানে ফোর প্লাস থ্রি বাই ফোর যার রুট ওয়ার তো মানে রুট সেভেন বাই টু এটা হচ্ছে আমাদের ই তো মান বসাচ্ছি ওয়াই সমান সমান প্লাস মাইনাস এ ইন টু এ বাই ই এ কত টু এ হচ্ছে টু আর ই কতবার করলাম রুট সেভেন বাই টু রুট সেভেন বাই টু তাই না তো প্লাস চলে ফোর বাই তো আমরা এদিকে গুণ করে দিচ্ছি রুট এটা হচ্ছে আমাদের কী নিয়ামকের সমীকরণ রুট সেভেন ওয়াই সমান সমান প্লাস মাইনাস ফোর আর আমাদের নাবিলম্বের দৈর্ঘ্য হচ্ছে থ্রি একক ঠিক আছে তাহলে আমাদের ছয় নম্বর হয়ে গেল এবার যাচ্ছি আমরা সাত নম্বর কোশ্চিন সাত নম্বর কোশ্চিন কী বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ফোর কী ধরনের কণিকের সমীকরণ এবং এর উৎকেন্দ্রতা কী সেটা আমাদের বার করতে হবে সমীকরণটা কী দেওয়া আছে সমীকরণটা হলো যে এটা আমাদের সাত না তাই না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমীকরণ আর এর বার করতে হবে কি উৎকেন্দ্রতা ই দেখো এক্স স্কোয়ার বাই ফোর সমান সমান ওয়ান তাহলে এক্স স্কোয়ার এ মানে টু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু স্কোয়ার ওয়ান এখানে দেখো এ কত এ হচ্ছে টু আর বি কত ও টু এ বি যখন সমান হবে তখন আমরা এই আকারটাকে কী বলি এই আকারটাকে বলা হয় সম পরাবৃত্ত বলা হয় তাহলে এই আমাদের এই কণিকটা হচ্ছে সমপরাবৃত্ত এর উৎকেন্দ্রতা কি উৎ সমপরাবৃত্তের সব সময় হয় রুট টু তো আমরা একটু বার করে দেখেছি তাও রুট বার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস বি কত আর এ কত দুটাই সেম তাই না তাহলে বিয়ের জায়গায় লিখছি এ এ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস ওয়ান সমান সমান রুট টু তাহলে সব সময় আমাদের কী হবে এখানে মান বসায়নি কিন্তু বি এর খালি এটুকু বসাইছি এ সমান সমান বি এ সমান সমান টু বসায়নি ঠিক আছে তাতেই আমাদের চলে আসলো ই সমান সমান টু তার মানে সমপরাবৃত্তের সব ক্ষেত্রেই উৎকেন্দ্রতা হবে রুড টু ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেলো এবার যাচ্ছি আমরা আট নম্বর কোশ্চেন কোন পরাবৃত্তের অনুবন্ধী অনুবন্ধী অক্ষ নাভিলম্বের সমান হলে তার উৎকেন্দ্রতা নির্ণয় করো আচ্ছা কত নাম্বার আট নাম্বার না আট নাম্বার কি কি সমান বলেছে যে অনুবন্দী অক্ষে দৈর্ঘ্য অনুবন্ধী অনুবন্ধী অক্ষ যদি নাভিলম্বের সমান হয় সমান সমান কী নাভিলম্ব নাভিলম্ব এবার দেখো অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কী অনুবন্ধী অক্ষ হচ্ছে টু বি আর নাভিলম্ব কী নাভিলম্ব হচ্ছে টু বি স্কোয়ার বাই এ ঠিক আছে তো এখান থেকে কী করছি দেখো এদিকে একটা টু আছে এদিকে টু একটা আছে টু টু চলে গেল একটা বি চলে যাচ্ছে তার মানে থাকবো কি ওয়ান সমান সমান বি বাই এ তার মানে কি এ সমান সমান বি হয়ে গেলো এবার এ সমান সমান যদি বি হয়ে যায় তাহলে আমাদের কী বলে তখন সমপরাবৃত্ত হয়ে যায় আর সমাবৃত্তের উৎকণ্ডতা সময় রুট টু তাও যদি আমরা উৎকণ্ঠতা বার করি ইউ সমান সমান কী হবে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান রুট ওয়ার ওয়ান প্লাস এর জায়গা বি বসাবো বা বি এর জায়গায় এ বসাচ্ছি কোনো সমস্যা নেই এখনই করলাম আমরা ওয়ান প্লাস ওয়ান সমান সমান রুট টু ঠিক আছে উৎকেন্দ্রতার কথা হচ্ছে রুট টু আচ্ছা আট নম্বর হলো এবার যাচ্ছি আমরা নয়ের দাগে নয়ের দাগের দুটা কোশ্চিন আছে এক এবং দুই আমরা এক নম্বর কোশ্চিনটা দেখছি কি বলেছে যে কোনো সম কোনো সমপরাবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য ছয় একক হলে তার সমীকরণ নির্ণয় করো নাভিলম্বের দৈর্ঘ্য কী বলেছে ছয় একক আর বলেছে কি সমপরাবৃত্ত তা আমরা এখনই বার করছি নয়ের এক তো ধরি সম পরা বৃত্তটির সমীকরণ হল এক্স স্কোয়ার বাই এই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এই স্কোয়ার সমান সমান ওয়ান যেহেতু সমপরাবৃত্ত বলেছে তার জন্য দুটাই সমান নিলাম ঠিক আছে আমাদের কী বলেছে যে সমপরাবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য ছয় একক নাভিলম্বের দৈর্ঘ্য নাভিলম্বের দৈর্ঘ্য সমান সমান ছয় একক ঠিক আছে নাভিলম্বের দৈর্ঘ্য কি নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে টু বি স্কোয়ার বাই এ সমান সমান সিক্স এবার যেহেতু বি সমান সমান এ তাহলে লিখছি টু ইন্টু A2 স্কোয়ার বাই এ সমান সমান সিক্স তার মানে কি একটা এ কেটে যাবে টু এ সমান তার মানে এ হচ্ছে থ্রি এ যদি থ্রি হয় তাহলে আমাদের সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার বাই থ্রি স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার বাই নাইন বা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার নাইন ঠিক তাহলে আমাদের এক নম্বর উত্তর হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন নাইন তো দুই নাম্বারটা এবার দেখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু নাইন এই দেওয়া আছে সমপরাবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করো নাভি দুটির স্থান অঙ্ক কি নয়ের দুইটা না সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান নাইন সমপরাবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করো নাভির স্থানাঙ্ক কী নাভি হচ্ছে প্লাস মাইনাস এই কমা জিরো ঠিক আছে তাহলে দেখো এখানে এ কত এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন সমান সমান ওয়ান এক্স স্কোয়ার বাই থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই থ্রি স্কোয়ার সমান তাহলে এ কত থ্রি আর উৎকেন্দ্রতা ই সমান কত সমাপরাভিত্তে রুট টু বার করলাম না আবার রুট টু তাহলে নাভি কি হয়ে প্লাস মাইনাস এ মানে থ্রি রুট প্লাস মাইনাস থ্রি টু আমাদের হয়ে গেল নয় নাম্বারটা এবার দেখব আমরা দশ নম্বর দশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে কোনো পরাবৃত্তের নাভিলম্ব এবং তিরযোগ অক্ষের দৈর্ঘ্য পরস্পর সমান হলে দেখাও যে এটি একটি সমপরাবৃত্ত কি বলেছে নাভিলম্বের দৈর্ঘ্য এবং তিরযোগ অক্ষের দৈর্ঘ্য দশ নম্বরটা নাভিলম্বের দৈর্ঘ্য সমান সমান তিরযোগ অক্ষের দৈর্ঘ্য তাই না তির্যক অক্ষের দৈর্ঘ্য ঠিক তো নাভিলম্বের দৈর্ঘ্য কী নাভিলম্বে দৈর্ঘ্য হচ্ছে টু বি স্কোয়ার বাই এ সমান সমান তিরযোগ কক্ষ কি তির যোগ কক্ষ হচ্ছে আমাদের টু এ তো আমরা কী করছি টু বি স্কোয়ার সমান সমান তাহলে এদিকে এদিকে নিয়ে গেলে টু এ স্কোয়ার টু টু কেটে গেল তাহলে বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার তার মানে এখান থেকে আমরা কী পাবো বি সমান সমান এ এবার এ সমান সমান যদি বি হয়ে যায় তখন সমীকরণটা কী হয়ে যায় বলো দেখি সমীকরণটা হয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কি সমপরাবৃত্তের সমীকরণ তাহলে আমাদের এটা সত্য ঠিক আছে তো আজকে আমাদের দশ থেকে হয়ে গেল এর পরের ভিডিওতে আমরা এগারো থেকে শুরু করব সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হবে নাই